মুন্সিগঞ্জ এক আসনে নৌকা প্রতীক এবার আর কাউকে দিতে চায় না স্থানীয় আওয়ামী লীগ। এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত তারা, আর শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে এলে এখানকার দলীয় বিভক্তিতে পড়তে হতে পারে তাদের প্রার্থীকে। অন্যদিকে বিকল্পধারা এবারও আসনটি ধরে রাখতে চায়। তারেক মল্লিকের তোলা ছবিতে বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি তাওহিদ সরবের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়ায় দুলছে রাজধানীর নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জ এক আসনের শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলা। বিগত নির্বাচনগুলোতে বেশ কয়েকজন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব এই আসন থেকে নির্বাচনে অংশ নেন, যারা পরবর্তীতে রাষ্ট্রপতি থেকে মন্ত্রীও হয়েছিলেন। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইউনিয়ন 28টি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে ক্ষমতার টানা তিন মেয়াদে রাজত্ব করেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকায় অনেকটা ঝিমিয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে এখানে বিএনপির রাজনীতিতে রয়েছে বিভক্তি। বিএনপি যারা দীর্ঘদিন পরিশ্রম করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, মানে অনেক মেধা শ্রম তারা বিএনপির জন্য দিয়েছে, তারা যদি কোনো কারণে মনোনয়ন না পায় তাহলে আসলে এই আসনটা বিএনপির ঘাঁটি হলেও এই আসনটা বিএনপি ধরে রাখতে পারবে না। প্রার্থী নিয়ে বিভক্তি থাকলেও যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ স্থানীয় আওয়ামী লীগ বলে মনে করেন দলের এখানকার নেতাকর্মীরা। নিজেদের নৌকা প্রতীক অন্য কাউকে দিতে চান না তারা। বর্তমান যে সংসদ সদস্য আছে আমাদের এখানে মাইবি চৌধুরী, উনি আমাদের স্বপ্ন ও আশা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করতেছি আমাদের মুন্সিগঞ্জে এক আসনের ভিতর দেয় মাহি চৌধুরীর কোনো না দে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দলটির কেন্দ্রীয় নেতা জানান, একক প্রার্থী দিলে দলের সভাপতিকে আসনটি উপহার দিতে পারবেন তারা। এখানে কোনো জোট নয়, এখানে দলের প্রার্থী চাওয়ার জন্য ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে একাট্টা, এবং তারা দলের প্রশ্নে, দলের প্রার্থীর প্রশ্নে যাকেই দেখ সেই প্রশ্নে তারা ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগ আদর্শকে বিশ্বাস করে, ইভেন যারা আওয়ামী লীগকে সমর্থন করে, ইভেন যারা সাধারণ মানুষ, এভরিবডি চায় যে এখানে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগ নৌকা হোক। ধানের শীষের পর নৌকায় চড়ে নির্বাচনে বৈতরণী পার হওয়া এই সংসদ সদস্য জানান, প্রয়োজন হলে এবার কুলোমার্কা নিয়ে জনগণের কাছে যাবেন। আমাদের আওয়ামী লীগের প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য শুভকামনা থাকবে। জোটগত নির্বাচনে একসাথে নির্বাচন করব, জোটগত না হলে আমি আমার মতো নির্বাচন করবো, আওয়ামী লীগ মতো নির্বাচন করবে। মাঠে ঘাটে খেটে খাওয়া দিনমজুর আর সাধারণ মানুষ মনে করেন নির্বাচন এলে তাদের গুরুত্ব বাড়ে। প্রার্থীদের থাকে নানা প্রতিশ্রুতি, তবে বরাবরই অভিন্ন অভিজ্ঞতা, সময় গেলে কাছে পাওয়া যায় না কাউকেই, তাই ভোট দেওয়ার আগে বিশ্লেষণ করবেন তারা। আমরা কৃষক, আমরা তো রাজনীতির দিকে তো আমরা গেছি, আমরা চাই যে সরকার আমাদের ভালো করবে তার পক্ষে আমরা থাকবো। আমরা ভালো মানুষের ভোট দিলে হয়তো পাশ করে না, পাশ করে আরেকজন, তো আমি যারে ভালোবাসি তারে ভোট দিই, টেকার অটেকায় না। মাটির বুক চিরে ফসল ফলানো, খেটে খাওয়া এসব মানুষের কাছে নির্বাচন মানেই প্রত্যাশা। মুন্সিগঞ্জ এক আসনের এই সাধারণ মানুষ বলেছেন এবার এই নির্বাচনে তারা এমন একজন নেতা চাচ্ছেন, এমন একজন এমপি চাচ্ছেন যিনি সুখে দুঃখে তাদের কাছে থাকবেন। মুন্সিগঞ্জের শেষদিখান থেকে তাওহিদ সৌরভ, এটিএন নিউজ।